হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রেয়ী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোস যাত্রী। ভেরি গুড মর্নিং। দেখুন আজকে কি অবস্থা হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আজকে আমাদের পাওয়ার নেই, আর ডিজিও চলছে না, চারিদিকটা একদম দেখেছেন অন্ধকার। সেই সময় হয়ে গেল খুব গণ্ডগোল, স্কুলে তাড়াতাড়ি করে পাঠাতে হবে, গিজারের জল গরম হচ্ছে না। তো যাই হোক, এইভাবে হচ্ছে গিয়ে যে গ্যাসে গরম করে মোটামুটি ওর খাবারটা রেডি করে দিলাম। খাবার রেডি হয়ে গেছে আর তার সাথে করে দিলাম ওর শুধু ব্রেকফাস্টটা, মানে স্ন্যাক্স ব্রেকে যে খাবারটা খাবে। ওর আজকে লাঞ্চ নিয়ে যাওয়ার ছিল না, সেটা একদিক দিয়ে রক্ষে, কেন কি লাঞ্চ হচ্ছে গিয়ে যে ওর ফ্রেন্ডদের সাথে ও ক্যান্টিনে খাবে। মাঝে সাঝে ক্যান্টিনে ওদের খেতে দেওয়ার পারমিশন দিয়ে দিই ওকে, কেন কি ফ্রেন্ডদের সাথে যখন বসে একসাথে ক্যান্টিনে বসে খাবে তো ওটাও একটা বেশ ভালো লাগবে ওর। এই সসটা দেখুন, এটা চিতপোলে, এটা ও না জানেন মাস্টার শেফ থেকে হচ্ছে গিয়ে দেখে আর কিনেছে। খুব টেস্টি হয় খেতে, কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। তাই হচ্ছে বাড়িতে একটু আলু সেদ্ধ ছিল আর চিটফোলে সস দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে আলু সেদ্ধকে মিক্স করে আর চিজ গ্রেড করে দিয়েছিলাম। বেশ সুন্দর হচ্ছে গিয়ে টেস্টি খেতে হয় কিন্তু এই স্যান্ডউইচটা, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো ঝটপট করে হচ্ছে গিয়ে জিয়াকে রেডি করে দিলাম, আজকে একটু লেট হয়ে গেছে আর কারেন্ট না থাকার জন্য এতটাই হচ্ছে অসুবিধে হয়ে গেছিলো যে কী আর বলবো। এবার মকর সংক্রান্তির পরের দিন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের আখান যাত্রা বলে, আখান পূজা। তো ওই আখান পূজার দিনকে বাড়িতে কিছু পিঠে টিঠেও বানাতে হতো, কি বানাবো কোনো কিছু ভেবে উঠতেই পাচ্ছিলাম না। পাওয়ার না থাকলে প্রচণ্ড অসুবিধে আমাদের এখানে, ডিজিটাও কাজ করছিল না, সব থেকে বড়ো ব্যাপার ডিজিটাও কাজ করছিল না। তো যাই হোক, অনেক দেরি করে হচ্ছে গিয়ে পাওয়ার এলো এবং ডিজি কানেকশন হলো, তার মধ্যেই হচ্ছে গিয়ে ফটাফট করে রেডি করে ওর স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম আগে, কেন কি ওর স্কুলে দেরি হয়ে যেত না হয়। তারপরে দেখুন আমরা হচ্ছে গিয়ে শুরু করলাম কিভাবে পুজো করব, ইয়ে করব, ফুল আনা নেই, অনেক কিছু। তার মধ্যে ওর আবার একটা ম্যাথসের টেস্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে রিভাইজ করছিল। রিভাইজ করতে গিয়ে আরেকটা কেলেঙ্কারি হলো, ওর নিজের রেগুলার ডায়েরিটা হচ্ছে ভুলে গেল, আর তার মধ্যে লেখা ছিল সমস্ত কিছু, আর ডায়েরিটা প্রত্যেক দিনই ওর ভীষণ দরকার। আবার কি করলাম, আমি আর আমার হাজব্যান্ড মিলে দৌড়ে দৌড়ে গেলাম ওকে পৌঁছতে। পৌঁছতে মানে কোথায়, সেই স্কুলে যেতে হলো। এই যে বেরিয়েছি আমরা, এটা অন্য স্কুলের বাস, জিয়া অলরেডি চলে গেছে। আমার সাথে যে আরেকটা মেয়ে আসে দেখেছেন, তার পাপা হচ্ছে গিয়ে সকালবেলায় ড্রপ করতে আসে স্কুলে, আর আমি হচ্ছে পিক আপ করতে যাই। তো ওর তো ছেড়ে দিয়েছে অলরেডি। আমরা এখানে পৌঁছলাম, পৌঁছে গিয়ে ভাবলাম যে বোধ হয় স্কুলের ভেতরেই ঢুকতে হবে। তারপরে ভাবলাম এখানে ন্যানিজরা ছিল, ন্যানিজরা এখানে ওয়েট করছিলো, যারা লেট যায় তাদেরকে স্কুলে নিয়ে যায়, ক্লাসের মধ্যে নিয়ে যায়। সেই ন্যানির হাতেই হচ্ছে গিয়ে দিয়ে দিলাম আর বলে দিলাম সেকশন নাম্বার 3A ঋদ্ধিশ্রীকে একটু দিয়ে দেবেন। তো ওর ক্লাসের ম্যামকেই দিয়ে দেবে আর কি। তারপরে ঋদ্ধির স্কুলের পাশটা না খুব ভালো, আশেপাশে জায়গাটা ভীষণ সুন্দর, একদম ফরেস্ট এরিয়া, জঙ্গল এরিয়া, খুব ভালো লাগে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন ভীষণ সুন্দর, এদিকে স্কুল আর তার পাশের এই জায়গাটা একদম ফাঁকা জায়গা। তো এইখানটা না হাঁটতেও খুব ভালো লাগছিলো, আর একদম হালকা রোদ উঠেছিল। আর দেখুন এই যে কী ফুল, ঘাস ফুলগুলো হয় গোটা ব্যাঙ্গালোর জুড়ে হচ্ছে কি যে এই ঘাস ফুলগুলো ফুটে থাকে আর খুব ভালো লাগে দেখতে। এইগুলো হয় কবে জানেন, ঠিক হচ্ছে কি যেরকম আমাদের কাশ ফুল ফোটে অক্টোবর মাসে, সেই ঠিক অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে আগেটাতে এগুলো ফোটে। আর তারপরে কিন্তু 3 মাস 4 মাস এইগুলো দেখা যায় ব্যাঙ্গালোরে। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ছুঁয়ে দেখি একদম পুরো সফট, ভীষণ সুন্দর, চারিপাশটা খুব ভালো লাগে। দেখুন এই ফাঁকা জায়গায় কতদিন আর থাকে। তারপরে দেখতে পেলাম একটা আকন্দ ফুলের গাছ, ভাবলাম কি যে বাবার মাথায় দেবো, তার জন্য হচ্ছে কি যে তুলে নিয়ে গেলাম একটা থোক হচ্ছে কি যে আকন্দ ফুল। তারপর বাড়িতে রাস্তায় আসতে আসতে বাড়ির পুজোর জন্যও লাগবে, আখান যাত্রা, আখান পুজো, তো সেই পুজোর জন্য ফুল নিলাম। দেখুন কি ফ্রেশ আর কি সুন্দর কালারফুল লাগছে ফুলগুলো, খুব সুন্দর লাগে। তারপরে গেলাম সানসার, সানসারে একটু দেখলাম কি যে ভাবলাম একটা পাটি সাপটা বানাবো, কিন্তু কোনো গুড়ি ছিল না, খেজুর গুড়ের যে পাটালিও ছিল না আর ঝোলা গুঁড়ো ছিল না, তো বাড়িতে আর কি। তারপরে গেলাম এই দোকানে, দেখুন খেজুর গুড় পেয়ে গেলাম পাটালিটা, আলো ঠিক আছে তাই ভালো, ওটা নিয়ে নিলাম। আর জিয়া তো ভীষণ ভালোবাসে স্ট্রবেরি খেতে, তা একটা স্ট্রবেরি নিয়ে নিলাম। আর এখানে শাকগুলো দেখছিলাম, লাল শাক, কলমি শাক, তারপরে হচ্ছে মেথি শাকও ছিল,
নোটে শাক, অনেক রকম শাক ছিল, কিন্তু শাকগুলো একটাও ফ্রেশ ছিল না, কেন কি এগুলো সব কালকে রান্না ছিল। ওদের ওখানে হচ্ছে কি যে শাক বা সবজিপাতি আসে 9:30 পর, পুদিনা ধনে পাতা সব কিছুই ছিল কিন্তু আমি নিইনি। তার ভাবলাম কি যে ঠিক আছে নারকেলটা কুড়িয়ে নিই, কেন কি পাটি শাকটা বানাবো পুজো, আজকে ওই আখান পুজোতে তো কোনো একটা পিঠে বানাতে হয়, তো আমি ভাবলাম পাটি শাকটাই বানিয়ে দিই। রিদিও খেতে ভালোবাসে, রিদির পাপাও খেতে ভালোবাসে, তো ওখানে নারকেল কোড়ার হচ্ছে মেশিনটা ভীষণ সুন্দর ছিল। আর নারকেলগুলো কি ভালো দেখুন, একদম হচ্ছে কি যে 10 মিনিটও সময় লাগে না, দুখানা নারকেল একদম ফটাফট করে হচ্ছে কি যে কুড়ে দিল, আর দেখুন গ্লাভস পরে একটা প্লাস্টিকের মধ্যে হচ্ছে কি যে ভরে দিল। তো আমার খুব ইজি হয়ে গেল, বাড়িতে এসে নারকেল কোড়াতে হলো না। তো মানে এটা একটা দারুণ সুবিধে আর কি বলতে গেলে। তো এই এতটা যখন হেল্প হয়ে যায় তখন আর কি চাই বলুন। এই যে এরপরে বাড়িতে এসে মোটামুটি হচ্ছে কি যে খেজুর গুড় দিয়ে বানাতে শুরু করলাম পাটি সাপটাটা, আর স্নান টান করে পুজো পাশা হয়ে গেছে, আমার হাজবেন্ড তো প্রথমে পুজো করে নেয় আর আমি হচ্ছে কি যে পাটি সাপটা বানাতে বসলাম। তারপর আবার অফিসের কাজকর্ম রয়েছে, কিছুদিন একটু হয়তো আমার একটু হচপচ হবে এই ব্লগটা হচ্ছে কি যে দিতে। এখানে আছে গুড়ের সাথে আমি ইউজ করলাম কার্ডামম পাউডার, মানে এলাচ পাউডার, তারপরে হচ্ছে কি যে কুড়িয়ে আনা যে নারকেলটা সেটা হচ্ছে মিক্স করে দিলাম। আমাকে আমার হাজবেন্ড বললো কি যে এটা ঠাকুরকে দিতে হবে, তো তুমি সেরকমভাবে হচ্ছে দাও। তো আমি আবার একবার কলা পাতা ভাবলাম, এবার কলা পাতা খুঁজতে আবার আরেকটা দোকানে যেতে হয়েছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে জোগাড় হয়ে গেছিলো, অল্প একটু দুধ দিলাম আর খেজুর গুড়ের সাথে খুব ভালো করে মিক্স করে দিলাম, আর ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম। আটা হলে, আটা ছড়ালে কি হয় একটু চিট হয়, তো চিট হলে হচ্ছে কি যে ওটা বেশি ভালো। তো হয়ে গেল আমার। তারপরে হচ্ছে দেখুন আমি কাপসগুলো নিয়েছি, এটা হচ্ছে 1 কাপ, এটা হচ্ছে 1/2 কাপ, এটা হচ্ছে 1/3, আর তারপরে একটা ছোটোটা হচ্ছে 1/4 কাপ। ঠিক আছে, এই কাপগুলোকে মেজারমেন্ট হিসেবে ইউজ করলাম। 1 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, পাটিসাপটা বানানোর জন্য চালের গুঁড়ো নিয়েছি 1/2 কাপ, আর 1/3 কাপ হচ্ছে কি যে নিয়েছি সুজি, ব্যাস আর কিছু নিইনি। অল্প একটু নুন মিক্স করে দিয়েছি, আর মিক্স করেছিলাম তেল, রিফাইন অয়েল, ঠিক আছে। তো আর দুধ এই যে মিক্স করে দিয়েছি, আর তার সাথে হচ্ছে কি যে মিক্স করেছি রিফাইন অয়েল। খুব ভালো করে হচ্ছে কি যে ওটাকে মিক্স করে নিতে হবে, একদম ব্যাটারটা যাতে হচ্ছে খুব পাতলাও না হয়, খুব ঘনও যাতে না হয়। এরপরে একটা ছোট্ট আমার সসপ্যান ছিল, মানে এই প্যানটা ছিল, ফ্রাইং প্যানটা, এই প্যানটা দিয়ে একটু ঘি দিয়ে বেশ ভালো ওলট পালট করে এদিক ওদিক করে ভেজে নিলাম হচ্ছে কি যে পাটি সাপটাটাকে। আর তারপরে দেবো হচ্ছে কি যে কোকোনাটের পুর। আমার এই অফিস চলাকালীন না ভীষণ অসুবিধে হচ্ছে, একটু বেশ অনেকটা লম্বা গ্যাপের পর স্টার্ট করেছি, তো একটু নিজের শিডিউলটাকে ম্যানেজ করতে অসুবিধে হচ্ছে। কয়েকদিন হয়তো ব্লগগুলো একটু এরকম ধরনেরই আসবে ছোট ছোট, তো আপনারা দেখতে থাকুন, আবার আমি শুরু করব নতুনভাবে ভালোভাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি যে পাটি সাপটাগুলো তৈরি করে নিলাম, আর একটা কলা গাছ থেকে কলা পাতা বলেছিলাম না নিয়ে এসেছি দোকান থেকে, সেইখান থেকে নিয়ে এলাম, আর দেখুন লাড্ডুও বানিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু গুড় ছড়িয়ে দিয়েছি। দেখুন আখান পুজোতে আমি পাটি সাপটা বানালাম ঠাকুরের জন্য, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।